সকাল সকাল এক কোয়া রসুন, আর এদিকে লেবু জল একটা লং দেওয়া। এই যে রসুন সকালবেলা, ইস, মুখে গন্ধ করবে। পুরুষরাও ফুল চুরি করে, শুধু মহিলারা নয়। গুড মর্নিং বন্ধুরা, হাজির হয়ে গেলাম ফোলা ফোলা চোখ আর থ্যাবড়া মুখ নিয়ে তোমাদের সামনে। এখন বাজে 5:45, আমাদের হাঁটার মোটামুটি শেষের পথে। দীপকবাবুও আছেন, ওনার দাড়ি গোফ নিয়ে ব্ল্যাক ম্যান সেজে আছেন উনি। মনটা ব্ল্যাক না হলেই হলো, এখনো কিন্তু কালকের ঝগড়ার প্রভাব রয়ে গেছে। তো যাই হোক, আজকে দিনটা শুরু করি। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা, একদম পুরো রোদ উঠে গেছে, দেরি হয়ে গেছে, উঠতে ইচ্ছে করে না ঘুম থেকে। হ্যাঁ, তো আগে কেউ যদি রোদের মধ্যে বেরোতো, আমাদের আমরা বাড়ি ফিরছি এমন সময় কেউ ধরুন জাস্ট বেরোচ্ছে, হ্যাঁ, হাঁটতে, আমরা বলতাম ছাতা মাথায় নিয়ে যান, ছাতা মাথায় নিয়ে যান, রোদ মানে এটা একটা টিটকিরি মারা আর কি। তো আমাদেরও তো এখন এই অবস্থা যে ছাতা মাথায় নিয়ে বেরোতে হবে, এত দেরি করে উঠি ঘুম থেকে। বাস এনেছেন ফুল পাড়তে। এই রে, কেন রে, জলের জন্য দৌড়ায়? হ্যাঁ, কি হাঁটতে পারিস? কার হাত ধরা? আমরা দুনো জনের লেলাইছি রে। কার হাত ধরা হাঁটতেছ? ঠাম্মা কই দো, ঠাম্মা। আরে বাহ, ভেরি গুড। নালার জল এই দিক দিয়ে পাস হচ্ছে অনেক দিন ধরে। পাশে সাক্ষী গান্ধী, গান্ধীজি আমাদের প্রাণ পুরুষ, জাতির জনক, উনি স্বচ্ছ ভারত অভিযানের মূল ব্যক্তিটি। আর এখান দিয়ে নোংরা জল, নালার জল এদিক দিয়ে বেরিয়ে আসছে পুরো বর্ষার জল। এই দেখুন, এই হলো হাল। বাবা এদিকে এদিকে একটু হাঁটতে নাড়াই দেন না। গুড মর্নিং। হ্যাঁ, আমরা হাইটা আয় বলছি আর তোর কোনো ঘুম ভাঙে না। এই যে যুগলে কালী আর লাইকা, কালীটা এত মানে নম্র, সাংঘাতিক। বাপ্পুত সকাল সকাল তাড়াতাড়ি আয়ো, আইলে চা খামু। হ্যাঁ হ্যাঁ, সাইড দিয়ে যাবে। দীপকবাবু ননস্টিক কড়াইয়ের মুন্ডু লাগাতে ব্যস্ত। মুন্ডুই তো, ঢাকানের। হ্যাঁ, ঢাকানের মুন্ডু। বসালাম চিকেন, শ্রেয়নের খুব পছন্দের। আমরা এতটা খাই না, মানে পছন্দ করি না চিকেন, কিন্তু ওই শ্রেয়নের জন্য তো আনতেই হবে, বাচ্চা তো। তো এবার শিমুল কি করে, শিমুলের সাথে তো শ্রেয়নের এত ঝগড়া, এত সমস্যা। তারপরেও যেদিন যেদিন মাংস রান্না হবে সেদিন শিমুল, মানে শিমুল শ্রেয়নের জন্য এই যে একখানা পেঁয়াজ, একখানা আস্তা পেঁয়াজ দেবেই, সেটাতে ওর ভুল হয় না, অন্য কাজ ভুলে যায়, কিন্তু এইটাতে বাবার জন্য পেঁয়াজ, সেটা তার ভুল হয় না, একখানা আস্ত পেঁয়াজ থাকবেই আমাদের মাংসে। আজকেও ঝুটন এসছে পিঠে ব্যাগ নিয়ে। ঝুটন ভালো আছো? হ্যাঁ ম্যাম, আপনি ভালো নেই? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, ভালো থেকো। হ্যাঁ, দীপকবাবু গেছিলেন বাজারে পাউরুটি আনতে, তো এসেই আমাকে বলছে যে মৌ মৌ চলো চলো চলো, তোমার লিগা কন্টেন্ট। আরে কি কন্টেন্ট, আমি তখন সবে মাত্র রান্নাটা সেরেছি। কি কন্টেন্ট, এখন বাজে 9:15, তো কি কন্টেন্ট, চলো ওইখানে গেলেই দেখবা। তো এবার দীপকবাবুর সাথে স্কুটারে, তো দেখি কি কন্টেন্ট। উদয়পুরের একটা বড় মলের জাস্ট উল্টো দিকেই এরা বসেছে। কাহাঁ সে আয়ে হো তুম লোক? রাজস্থান সে। কিতনে দিন রহোগে? হ্যাঁ, 4-5 দিন। কব আয়ে? কাল। কাহাঁ সে আয়ে? আগরতলা সে। আগরতলা কব আয়ে? 3-4 দিন। থোড়া জোর সে বলো, শুনাই নি দেতা। 3-4 দিন হো গিয়া। 3-4 দিন হো গিয়া। আচ্ছা, তো তো ইধার কহাঁ পে উঠে হো, রেতে কহাঁ উদয়পুর? ইহেই রাস্তে পে? ও হো, আচ্ছা আচ্ছা। নাম কেয়া হে তোমারা? উসকা নাম মমতা। আর তেরা নাম? হ্যাঁ, বিক্রম রাঠোর। বিক্রম রাঠোর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ। আজ শাম তক রহোগে ইধার? ঠিক হ্যাঁ, আভি তো হাম। হ্যাঁ, ও কিতনে করকে বিকতে হো ইয়ে? 70 রুপে। আচ্ছা বন্ধুরা, তোমরা এই ব্লগ যারা দেখছো, আশা করবো প্রত্যেকের ঘরে যদি বাচ্চা থাকে ওদের কাছ থেকে একটা একটা কিনে নেবে, কেননা ওরা রাস্তা
রাস্তাতেই থাকবে, রাস্তাতেই খাবে। হ্যাঁ, তো ওরা যাতে মোটামুটি একটা পয়সা পায়, তোমরা দেখো ওদের থেকে কিনতে পারো কিনা। তোমার নাম কি? ऐसे ही वो कोई खरीद किया है? एक भी नहीं हुआ। अच्छा, এই তো এসে গেছে কেনার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে। কি নাম মা তোমার? স্নেহা দেবনাথ। আচ্ছা দাদা, স্ট্যাট ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তো এটা নিয়েছো তুমি? বাহ, ভেরি গুড। খেলবে এটা দিয়ে আজকে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস টু। ওদের ওইখান থেকে ওই যে ফেরিওলা বেলুনের ওখান থেকে যখন ফিরছি বাড়ির রাস্তায়, তখন দেখছি যে এই দুই দিদি এখানে বালির কাজ করছেন, সাথে দাদাও আছেন একজন। তো আমি দাঁড়িয়ে গেলাম আর কি, যে মহিলারা মানে দেখুন, রান্নাঘর ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু পারি, আমরা মহিলারা অনেক কিছু পারি। কত পরিশ্রমের কাজ করছে, আমাকে দিলে আমি পারবো না এটা করতে, কিন্তু ওরা এটা পারছে করতে। সুতরাং মহিলাদের যাতে আমরা সম্মান করতে পারি, সেই শিক্ষাটা আমাদের ছোটোবেলা থেকেই যাতে দেওয়া হয়, এটাই আমার একটা অনুরোধ আপনাদের কাছে। দিদি, বাড়ি কই আপনার? চন্দ্রপুর। আর বোন, তোমার বাড়ি? বন্ধুয়া। তোমার মুখটা অন্ধকার আইতেছে গাছের ছায়ায়, বন্ধুয়ার না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা, আপনার বাড়ি কই? দুর্গাচমনি, বন্ধুয়ার। আপনার তো বয়স অনেক হয়েছে, না তো কষ্ট হয় না এই কাজগুলো করতে? সংসারের জন্য করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা কেমন? ভাবছি এত রোদ যে আমি হাঁটতেই পারছি না, আর ওরা সারা দুপুর কিন্তু আজকে ওখানে কাজ করবে, ওরা কি করে পারছে? হ্যাঁ, দীপকবাবু আমাকে স্কুটারে গেছিলাম তো, দীপকবাবু আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে ওদের সাথে কথা বলবো বলে। এবার আমি বাড়িটা হেঁটে এলাম, বাকিটা এত রোদ। এই দেখো, টিকটিকিটা ফোরিংটাকে ধরতে চাইছে। এই যে, এই যে, এই যে। কিন্তু কথা হচ্ছে, এটা হচ্ছে ওদের খাদ্য খাদক সম্পর্ক, তো আমি এখানে হস্তক্ষেপ কী করি? তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, টিকটিকিটাও পাগল হয়ে গেছে ফোরিংটাকে ধরার জন্যে। এই যে টিকটিকিটা এদিকে চলে এলো, এই যে উঠে যাচ্ছে, ধরে নিল, ধরে নিল, ধরে নিল অবশেষে। আমি ইচ্ছে করে ফোরিংটাকে তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু এটা ওদের খাদ্য খাদক সম্পর্ক, সেই জন্যে এটাকে আমি আর সরাইনি। বন্ধুরা, এখন বাজে 9:15, আমাদের ডিনার শেষ, ভালোই হয়েছে, খাওয়া দাওয়া সব একদম পেট পুড়ে খেয়েছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই রাখছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর নতুন ভিউয়ার্স যারা, তোমরা ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট করে তারপরে সাবস্ক্রাইব করো, কেননা মানে এরকম তোমরা এসে যাচ্ছ কিন্তু এরপর কি হচ্ছে, ভিডিও দেখা দেখছো না, তারপরে কিন্তু সাবস্ক্রিপশনটা কেটে যাচ্ছে। তোমরা হয়তো দিয়েছো, তোমরা হয়তো সাবস্ক্রাইব করেছো, কিন্তু ওইটা এরপরে কিন্তু মানে 5-6 ঘন্টা পরে ওটা কেটে যাচ্ছে। তো এতে তো কিছুই মানে লাভ হচ্ছে না আর কি কারোরই, সবার ক্ষেত্রেই এরকমই হচ্ছে, কেননা বিভিন্ন জনের মানে ব্লগ দেখে দেখে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমিও নতুন। তো আমি কি করি, আগে ভিডিওটা দেখি, দেখে লাইক দিই, তারপরে কমেন্ট করি, তারপরে সাবস্ক্রাইব করি। আর যেদিন আমি সাবস্ক্রাইব করলাম সেদিনই যদি তুমি চলে এসো, মানে তুমি যদি চলে আসো আমার পরিবারে, তাহলে কিন্তু দুজনেরই লস হয়ে যায় আর কি, আমার, আমি যতটুকু ভিডিওগুলো দেখে আমি জানলাম। তো এটাই আর কি। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।